হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? টিএসবি প্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো নতুন এডিটরের জন্য একটা নতুন অ্যাপস নিয়ে এলাম। অ্যাপসটির নাম হচ্ছে পিক্সো। তো এই পিক্সোর মাধ্যমে খুব অল্প সময়ে ফটো এডিটিং করা যায় কোনো ভেজাল ছাড়াই। তো এই অ্যাপসের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিন। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে যে আমরা লিখব PICKO। তো ফার্স্টে যেটি আছে এটি আমরা ইনস্টল করব। তো ইনস্টল করা আছে, তো আমরা অ্যাপসে চলে যাই। তো আমরা অ্যাপসের ভিতরে চলে আসছি। তো অ্যাপসের ভিতরে চলে আসার পর দেখছেন অনেক ধরনের পিকচার। তো প্রথমে যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে আপনার টেমপ্লেট নামে। তো এখান থেকে আমি যে কোনো একটা পিকচার সিলেক্ট করব। ধরেন আমি ফার্স্টেরটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এর নিচে যেটা আছে এই যে এটার উপর ট্যাপ করব। ট্যাপ করার পর একটু ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেছে, হওয়ার পর এখন আমি আমার ছবি সিলেক্ট করব। ছবি সিলেক্ট করার পর আমি এখানে যাব। এটা আপনার যেখানে যে ছবিটা রাখা আছে সেখান থেকে আপনি নিতে পারবেন। ধরেন আমি এই ছবিটাই নিলাম, একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর কাট হয়ে গেছে। দেখেন এটা খুব স্বল্প সময়ে খুব তাড়াতাড়ি ছবিটাকে PNG করে তাদের দেয়া যে ছবিটা আছে সেই ছবিটা নিয়ে বসিয়ে দেয়। তারপর এখানে নিচে আছে আপনার টেমপ্লেট আছে। এখানে আপনি এই ছবিটাই, এই PNG ছবিটাই অন্য কোনো ছবিতে আবার অ্যাড করে দিতে পারবেন। আমাদের দরকার নাই, আমরা ক্যান্সেল দিয়ে দিলাম। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড আছে। এখান থেকে ওদের দেয়া ওদের অ্যাপসের মধ্যে যেগুলো অ্যাপ পিকচার আছে সেগুলো আবার ডাউনলোড করে এখানে লাগাতে পারবেন। এখানে আরও আছে, আপনার যেরকম ধরনের দরকার আপনারা সেরকম ধরনের পারবেন। তারপরে আপনার আপনারা সেই ব্যাকগ্রাউন্ড এই ছবিটার পিছনে লাগাতে পারবেন। তারপরে আছে আপনার ইফেক্ট। ইফেক্ট আমি একটা ট্রাই করে দেখি, একটু ডাউনলোড হচ্ছে। এই যে দেখেন হয়ে গেছে ডাউনলোড। তো পরবর্তীটা দেখি, এখানে আপনারা যেমন খুশি তেমন ইফেক্ট ডাউনলোড করে লাগাতে পারবেন। তারপর ওভারলে আছে, ডার্কেন, লাইটেন, ওভার এড, এসব কিছু ফিল্টার রয়েছে এখানে। তো আমাদের দরকার নাই, আমরা ব্যাকে চলে যাচ্ছি। আপনারা ইনস্টল করার পর এভাবে ক্লিক করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাপসটা কি, মানে অসাধারণ একটা অ্যাপস। তারপর ফিল্টার রয়েছে, ফিল্টার, তারপরে আপনার অ্যাডজাস্ট আছে, ওয়াটারমার্ক আছে। তারপর প্লাস বাটনে চাপ দেওয়ার পর এখানে আবার কাট আউট আছে, ইমেজ আছে, স্টিকার আছে, টেক্সট আছে, বিভিন্ন ধরনের টুল আছে এখানে। তো এটা হওয়ার পর আমরা যদি এখানে সেভ বাটনে চাপ দেই, এটা সেভ হয়ে যাবে। তো তার আগে আমরা এটা কেটে দিয়ে ক্যাটাগরি অপশনে যাই। ক্যাটাগরি অপশনে যাওয়ার পরে আমরা যদি এভাবে দেখতে থাকি, দেখার পর ক্যাটাগরি থেকে যদি আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি রিপ্লে উইথ মাইটা দিই, তো এখান থেকে আমি যদি আবার আগের ছবিটা আবার এখানে অ্যাড করি, তো দেখি কীরকম দেখা যায়। তো এই পিকচারটা আমি আবার অ্যাড করলাম। অ্যাড করার পর কাট হয়ে গেছে এই ছবিটা, মেবি মানে পারফেক্টলি ম্যাচ হয়েছে। তো আমি ছবিটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর সেভ হচ্ছে। তো অবশেষে আমার মনে করি সেভ হয়ে গেছে।
তো একটা অ্যাড আসছে, একটা প্রায় শেষ, কেটে দিই, মেবি সেভ হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে আপনার ফেসবুকে স্টোরিতে চ্যাটে কিংবা ব্লুটুথ, তারপর মোর অপশন আছে, আপনারা যে কোনো সিস্টেমে অন্য একটা ফোনে কিংবা যে কোনো ব্রাউজারে আপনারা ডেলিভারি করতে পারেন। তো আমার সেভ হয়ে গেছে, তো আমি গ্যালারিতে গিয়ে ছবিটা দেখে নিব। ছবিটা জোস জোস হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর মেইন কথাটা হচ্ছে, যেটা আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।